আমি বলছিলাম এই যে সম্পদের সাথে আচরণের আরেকটা রূপরেখা এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পেশ করলেন, সেটা কি? সেটা হচ্ছে আল্লাহর পথে ব্যয় করা। আল ইনফাক ফি সাবিলিল্লাহ মিনাল মাল আল্লাযী তুহিব্বুনা, সেই সম্পদ থেকে যে সম্পদকে আপনারা পছন্দ করেন ভালোবাসেন সেই সম্পদ প্রিয় সম্পদটাকে আল্লাহর রাস্তায় ব্যয় করা। ওয়ামা তুনফিকু মিন শাইইন ফা ইন্নাল্লাহা বিহি আলীম, আর তোমরা যা কিছু আল্লাহর পথে ব্যয় করো আল্লাহ সে সম্পর্কে অবহিত। তার মানে হচ্ছে আপনি আল্লাহর পথে যদি ব্যয় করেন ওটাই নিশ্চিত ব্যালেন্স, ওটাই থাকবে, ওই হিসাবে কোনো ভুল হবে না। আর যেটা আপনি নিজে ব্যয় করে ফেলেন নিজের ইচ্ছা মতো, তাহলে সেটা আল্লাহর কাছে কতটা গ্রহণযোগ্য হলো এটা দেখার বিষয় আছে। কারণ সম্পদ যদি আপনি আপনার দিনই দায়িত্ব পালনের ক্ষেত্রে ব্যয় করেন, এমনকি খোরপোষ সন্তানদের তারবিয়াতের জন্য, স্ত্রীর খোরপোষ দেওয়ার জন্য, তার মুখে যে লোকমাটা আপনি তুলে দিচ্ছেন সহি মুসলিমের মধ্যে এসেছে সেটাও কিন্তু সাদাকা। হাত্তা তাদাউ ফি ফি ইমরাআতিক, এমনকি যে লোকমাটা তুমি তোমার স্ত্রীর মুখে তুলে দিচ্ছ সেটাও সাদাকা, সওয়াবের বিষয়। সুতরাং ইনফাক ফি সাবিলিল্লাহ কিন্তু এমন নয় যে আমি আমার জীবনের সমস্ত কার্যক্রম বাতিল করে শুধু আল্লাহর পথে ব্যয় করলাম। আপনি আপনার নিজের প্রয়োজনের জন্য, সংসারের প্রয়োজনের জন্য, স্ত্রীর খোরপোষ হিসাবে কিংবা বাবা মাকে তাদের খোরপোষ দেওয়ার জন্য যা ব্যয় করবেন সবই ফি সাবিলিল্লাহ, সবটাই ফি সাবিলিল্লাহ। সুতরাং আমরা যদি এই রূপরেখাটা মনে রাখি তাহলে মনে হয় সম্পদ ব্যয়ের মধ্য দিয়ে আমাদের বিশাল একটা ইবাদত হয়ে যেতে পারে, দিনের এতেবার হতে পারে। আচ্ছা, এরপরে সম্পদের আরেকটা প্রকারের বর্ণনা সূরা আনফালের মধ্যে আমরা পাই, সেটা হলো যুদ্ধ লব্ধ গনিমত। ওয়ালামু আন্নামা গানিমতুম মিন শাইইন, জেনে রাখো তোমরা যে গনিমত লাভ করে থাকো। فَأَنَّ لِلَّهِ خُمُسَهُ وَلِلرَّسُولِ وَلِذِي الْقُرْبَى وَالْيَتَامَى وَالْمَسَاكِينِ وَابْنِ السَّبِيلِ إِن كُنتُمْ آمَنْتُمْ بِاللَّهِ وَمَا أَنزَلْنَا عَلَى عَبْدِنَا يَوْمَ الْفُرْقَانِ يَوْمَ الْتَقَى الْجَمْعَانِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ। তাহলে এই সম্পত্তিটা দেখেন কিভাবে ভাগ করা হয়েছে, এবং এই ধরনের ভাগ বাটোয়ারা আরো বিভিন্ন জায়গায় এসেছে। তাদের মধ্যে আল্লাহর জন্য এর খুমুস এক পঞ্চমাংশ, আর রাসূলের জন্য, আর আত্মীয় স্বজনের জন্য, ইয়াতিমদের জন্য, মিসকিনদের জন্য, ইবনুস সাবিলের জন্য। সুবহানাল্লাহ। যাকাতের খাতগুলো দেখেন, সূরাতুত তাওবার 60 নম্বর আয়াত, যাকাতটা সম্পদ না? যাকাত তো সব কিছুর হতে পারে, তাই না? সম্পদ তো অনেক রকম, যেমন শস্য, ফল, ফলাদি, সেই অরসর আছে সেখানে, নেসফুল অরসর আছে, আবার তিজারা অর্থাৎ আপনার ব্যবসায়িক সম্পত্তির যাকাত, আর আপনার ব্যক্তিগত যাকাত, আপনার যে টাকা পয়সা, স্বর্ণ, গয়না কিংবা আরও অন্যান্য যাকাতযোগ্য যে সম্পত্তি আছে সেই সব কিছুর যাকাত, এগুলো সবই দেখেন সেখানে কাদেরকে যাকাত দেওয়ার কথা বলেছে। আটটা শ্রেণীর মধ্যে প্রথমে ইন্নামা সাদাকাতু লিল ফুকারাই ওয়াল মাসাকিন দিয়ে শুরু করা হয়েছে, যে আটটা শ্রেণীর মধ্যে প্রথম হচ্ছে ফকির এবং মিসকিন। ফকির বলা হয় আলট্রা পুয়ার, মিসকিন হচ্ছে পুয়ার, হত দরিদ্র এবং দরিদ্র।